হাই গাইস আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক করব সেটা হচ্ছে সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন মানে কোষ প্রাচীর কোষ পর্দা আচ্ছা আমরা কি জানি যে সেল দুই ধরনের হয় কি কী প্রথমটা হচ্ছে প্রাণীর সেল দ্বিতীয়টা হচ্ছে উদ্ভিদের সেল মানে প্রথমটা হচ্ছে অ্যানিমাল সেল আর সেকেন্ডেরটা হচ্ছে উদ্ভিদের সেল বা প্লান্ট সেল কি কি আচ্ছা প্রথমত আমরা একটা জিনিস দেখি যে প্লান্ট সেলে কি কি থাকে আর অ্যানিমাল সেলে কি কি থাকে আচ্ছা প্রথমে আমি বলছিলাম কি যে সেলটা হচ্ছে একটা বাড়ির মতন তাহলে তোমরা যদি একটা বাড়ি চিন্তা করো এটা যদি একটা বাড়ি হয় এটা যদি একটা বাড়ি হয় তাহলে পরে বাড়িটা কি এরকম থাকে রাস্তা রাস্তা দিয়ে চলে গেলাম বাড়ি নিশ্চয়ই না বাড়ির এইদিকে দেয়াল থাকে একটা কিছু কিছু বাড়িতে এদিকে একটা দেয়াল থাকে এদিকে একটা গেট থাকে বা এদিকে একটা গেট থাকে তারপরে এখানে ঢুকতে হয় তাই না এরকম থাকে আবার কিছু কিছু বাড়ি আছে যে খালি এরকম ডিরেক্ট ঢোকা যায় বাড়িতে কোনো রকম সামনে গেট বা কোনো রকম সামনে দেয়াল থাকে না এই সেম দুটো পারপাসই এটার সাথে প্রযোজ্য যেই সব বাড়িগুলোতে খালি এরকম একটা রাস্তার উপরে জাস্ট একটা বাড়ি ঘর আছে দরজা দিয়ে একবারে ঘরে ঢুকে বললাম সেটাও হয় আরেকটা হয় হচ্ছে ঘর আছে ঠিকই কিন্তু তার আগে আরেকটা দেয়াল আছে যে দেয়ালটাকে আমরা বাংলা ভাষায় গার্ডওয়াল বলে থাকি আর কি চলতি ভাষায় তো এইবার ওই গার্ডওয়ালের মাঝখানে নিশ্চয়ই কোনো গেট থাকবে নাহলে তো আর ঢোকা যাবে না টপকে তো সবাই বারবার ঢুকবে না তো এই যে গেটটা দিয়ে আমরা বারবার যাওয়া আসা করি বা দুটো গেট থাকতে পারে তিনটা গেট থাকতে পারে তো এই যে বাড়ির সাথে গেটের কনসেপ্টটা এই কনসেপ্টটা হচ্ছে প্লান্ট সিলের প্লান্ট সেলের বা উদ্ভিদ কোষের আর এই যে ডিরেক্ট বাড়িতে ঢুকে পড়ার যেই কনসেপ্টটা এটা হচ্ছে অ্যানিমাল সেলের অ্যানিমাল সেলের কেন সেলের সাথে বাড়ির কি সম্পর্ক বা সেলের সাথে বাড়ির এত মিল কেন আস্তে আস্তে আমরা আসছি আমরা কি দেখলাম যে প্লান্ট সেল আর অ্যানিমাল সেল একটা ঘরের মধ্যে বাইরের গার্ডওয়াল থাকে যেটা দিয়ে ঘরে ঢোকা যায় সেটা সেই বাড়িটা হচ্ছে প্লান্ট সেলের বা উদ্ভিদ কোষের আর যেই বাড়িটার বাইরে কোনো গার্ড ওয়াল থাকে না আমরা এমনি চলতে চলতে ঢুকে পড়ি সেটা হচ্ছে অ্যানিম্যাল সেলের আচ্ছা এবার এই যে কোষ প্রাচীর বা সেল ওয়াল এটার ভূমিকা কি আর এটা কোথায় দেখতে পাওয়া যায় কোষ প্রাচীর বা সেল সেলওয়াল সময় উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যাবে প্রাণীর কোষে কিন্তু কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখা যায় না আচ্ছা ঠিক আছে মেনে নিলাম তো এই যে এই লাল যেই বাউন্ডারিটা এটা কিন্তু সেল ওয়াল আর তারপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এই লাল বাউন্ডারিটার পরে কিন্তু কালো আরেকটা বাউন্ডারি আছে যেটা দুটোর মধ্যেই প্রেজেন্ট সেটা কি জিনিস সেটা হচ্ছে সেল মেমব্রেন সেল মেমব্রেন মেমব্রেন সেল মেমব্রেন কী জিনিস সেল মেমব্রেন হচ্ছে পর্দা এবার একটা খুব অদ্ভুত ব্যাপার যেটা আমি এক্সাম্পলে দিলাম সেটা হচ্ছে যে একটা বাড়ি যদি হয় বা একটা ঘর যদি হয় তাহলে পরে ঘরে তো দেয়াল থাকবেই এরকম তো না খোলা মাঠ দুটো বিছানা দুটো ড্রেসিং টেবিল একটা আলমারি বাড়ি হয়ে গেল এরকম তো হয় না তো এখানে বাড়ি যদি হয় তাহলে যেরকম দেয়াল থাকবেই তেমনি সেল যদি হয় তাহলে বেশিরভাগ সেলের ক্ষেত্রেই অ্যানিমাল সেলের ক্ষেত্রেও আর প্লান্ট সেলের ক্ষেত্রেও কিন্তু সেল মেমব্রেন বা কোষ পর্দাটা থাকবেই সেটা অ্যানিমাল সেলের ক্ষেত্রেও বা উদ্ভিদ সেলের ক্ষেত্রেও বা দুটোর ক্ষেত্রেই লক্ষ্য করা যায় কিন্তু কোষ প্রাচীর যেটা থাকে সেটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না আচ্ছা এখন এই দুটোর মধ্যে পার্থক্য কী বা এই দুটো কেন এটাতে থাকে এটাতে থাকে না কিছু এটার পার্থক্য আছে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেরকম এই সেলটা মানে এই কোষ প্রাচীরটা প্লান্ট সেলে কি হয় রিজিটিটি দান করে মানে দৃঢ়তা দান করে একটা জিনিসের গার্ডওয়ালে যেরকম বাড়ির বাউন্ডারিটা ঠিক করে দেয় গার্ডওয়াল দিলে পরে বাড়িতে বাউন্ডারিটা যেরকম একটা নির্দিষ্ট হয়ে যায় তেমনি প্লান্ট সেলের ক্ষেত্রেও কিন্তু এই যে এই সেলের যেই শেপটা বা কোষের যেই শেপটা সেটা কিন্তু এই সেল ওয়ালটা যেটা আছে সেটা ঠিক করে বা অ্যাডজাস্ট করে রাখে এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেল ওয়াল মানে কোষ প্রাচীর আর সেল মেমব্রেন মানে কোষ পর্দার পার্থক্য প্রথম পার্থক্যটা কি প্রথম পার্থক্যটা যেরকম আমি শুরুতে বললাম যে সেলুলোজ দ্বারা গঠিত হয় এটা সেলওয়াল কিন্তু গঠিত হয় সেলুলোজ দিয়ে কিন্তু সেখানেই কোষ পর্দাটা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হয় প্রোটিন এবং লিপিড দিয়ে কোষ পর্দাটা কিন্তু তৈরি হচ্ছে তারপরে সেলওয়াল সেলওয়াল শেপ প্রদান করে শেপ প্রদান করে মানে গার্ডওয়ালের মতন বাড়ির যেরকম বাউন্ডারিটা গার্ডওয়াল নির্ধারিত করে দেয় সে তেমনি সেলওয়াল কিন্তু একটা সেল কীরকম হবে কীরকম শেপে হবে সেটা কিন্তু নির্ধারণ করে দেয় সেলওয়াল তাই সেলওয়াল কিন্তু দৃঢ় বা রিজিড হয় সেইখানেই সেল মেমব্রেন শেপ প্রদান করে না সে প্রদান করে না মানে যেই বাড়িটার কোনো গার্ডওয়াল নেই যেই বাড়িটাতে দেখে বোঝা যায় না যে বাড়িটার এরিয়াটা কতটুকু যেরকম এরকম একটা শেপ এই শেপটাতে কিন্তু সেল মেমব্রেন কোনো ভূমিকা পালন করছে না এই শেপটার জন্য তাই এটা কিন্তু নমনীয় মানে ফ্লেক্সিবল আচ্ছা সেল ওয়াল সবাইকে ঢুকতে দেয় কিন্তু সেল মেমব্রেন বা কোষ পর্দা সিলেক্টিভ অঙ্গাণুকেই প্রবেশ করতে দেয় সব অঙ্গাণুকে কিন্তু প্রবেশ করতে দেয় না আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে সেল ওয়াল কিন্তু নন লিভিং কিন্তু সেল মেমব্রেন বা কোষ পর্দা কিন্তু লিভিং এক মিনিট পর্দা কিন্তু লিভিং আচ্ছা এরপরে প্রেজেন্ট ইন প্লান্ট সেল কোষ প্রাচীর সবসময়ই প্লান্ট সেল বা উদ্ভিদ কোষে লক্ষ্য করা যায় কখনোই এটা প্রাণীর কোষে বা অ্যানিমাল সেলে লক্ষ্য করা যায় না আর সেল মেমব্রেন যেরকম আমরা বললাম কিছুক্ষণ আগে যে দুটোতেই দেখা যায় একটাতে অরে মানে শুধু সেল মেমব্রেন দেখা যায় আরেকটাতে সেল ওয়ালের ভেতরে সেল মেমব্রেন দেখা যায় আচ্ছা আমি ছবিটাও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখো এখানে কিন্তু বাইরের দিকে যেই শেপটা আছে আর কি সেল ওয়ালের যে শেপটা আছে তার ভিতরে কিন্তু সেল মেমব্রেন আছে আর প্রাণীরটার মধ্যে কিন্তু এই যে গোলাপি রঙের যেই কালারটা আছে এই কালারটার বাইরে দেখো একটা টোটাল গার্ড মানে কালারটা শুরুই হয়েছে কিন্তু ওরকম করে তো কালারটার গোলাপি কালারটা যতটুকু আছে ততটুকুই কিন্তু ওই সেলটা আর ওটাকেই আবৃত করে আছে হচ্ছে সেল মেমব্রেন ঠিক আছে আচ্ছা এরপরে সেল ওয়ালে আউটসাইড অফ সেল মানে সেলের বাইরে অবস্থান করে সেল ওয়াল কিন্তু সব সময় সেলের বাইরে এভাবে অবস্থান করবে সেলের বাইরে এভাবে অবস্থান করবে কিন্তু কোষ পর্দা সব সময় সেলের বাইরে অবস্থান করবে না কেন কারণ কিছুক্ষণ আগে তোমরা ছবিটাতে দেখতে পারলে সেটাই যে এরকম যে সেলগুলো থাকে প্রাণীর সেলগুলো থাকে সেগুলোতে কিন্তু ডিরেক্ট এই যে এই লেয়ারটা যেটা আছে এই লেয়ারটাতে কিন্তু সেল মেমব্রেন থাকে মানে এই লেয়ারটাকে আবৃত করে কিন্তু সেল মেমব্রেন থাকে আর কোষ মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রেই কিন্তু সেল ওয়াল যেটা আছে সেল ওয়ালের ভেতরে কিন্তু কোষ পর্দাটা থাকে সেই জন্য উদ্ভিদ সেলের ক্ষেত্রে বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের ভেতরে কোষ পর্দা থাকে কিন্তু প্রাণীর সেলের ক্ষেত্রে ডিরেক্ট বাইরেই কোষ পর্দা দেখতে পাওয়া যায় সেই জন্য বলা হয়েছে যে আউটসাইড অফ অ্যানিমাল সেল বাট ইনসাইড অফ প্লান্ট সেল এতটুকু বোঝা গেল আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল এর পরের দিন আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করব থ্যাংক ইউ